আমরা এখন নিউইয়র্কের গ্রাউন্ড জিরোর সামনে দাঁড়িয়ে আছি। এই জায়গায় 9 বছর আগে যুক্তরাষ্ট্রের সবচাইতে উঁচু ভবন দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছিল। 9/11 এর মর্মান্তিক ঘটনার পর তা আর নেই। এখন এখানে একটি মেমোরিয়াল তৈরি করা হচ্ছে, আর ঠিক 2 ব্লক দূরে একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করার পরিকল্পনা হচ্ছে, আর তা নিয়ে চলছে তুমুল বিতর্ক। বিতর্কের কেন্দ্রে এখন এই কর্ডোবা হাউস। লোয়ার ম্যানহাটনে অবস্থিত এটা একটি বেসরকারি ভবন। যারা এই জায়গাটা কিনেছেন তারা এখানে একটি ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করতে চান, আর তার পরিচালনার দায়িত্ব নিয়েছেন ইমাম ফয়সাল আব্দুল রফ। এখানে থাকবে অডিটোরিয়াম, জিম, সুইমিং পুল, বাস্কেটবল খেলার জায়গা, এরকম আরও অনেক ধরনের সুযোগ সুবিধা। তারই মাঝে মসজিদ, আর তাই রাস্তায় নেমেছে মানুষের ঢল। তারা বলছেন গ্রাউন্ড জিরোর এত কাছাকাছি কোনো মসজিদ নির্মাণ করলে 9/11-এর নিহতদের প্রতি অসম্মান করা হবে। It's caused an enormous amount of pain to the 9/11 families and Americans because the 9/11 families took the hit for us. What just happened is like spraying swastikas all over a Jewish memorial. It's a horrible betrayal of our 3,000 victims and our wonderful and brave policemen and firemen who gave their lives willingly. কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এই ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পক্ষেই কথা বলেছেন। That includes the right to build a place of worship in a community center on private property in lower Manhattan in accordance with local laws and ordinances. President Obama's সাথে একমত নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গও। It is my hope that the mosque will help to bring our city even closer together and help repudiate the false and repugnant idea that the attacks of 9/11 were in any ways consistent with Islam. কর্ডোবা হাউসের সামনে অনেকেই দিন রাত দাঁড়িয়ে তাদের সমর্থন দিচ্ছেন। I sympathize as everyone does with those that died. But it doesn't mean we should be destroying the values of our country. তারা অন্যদের কথা শুনছেন এবং নিজেদের বক্তব্যও জানাচ্ছেন। I don't think there's any better way to show the terrorists who took down the World Trade Center that America is about tolerance and we're better than the act of terrorism and destruction that they did. বিভিন্ন দেশে মুসলমান আছে, এখানে প্রচুর মুসলমান আছে, ওনাদের জন্য ইসলামিক সেন্টার করা উচিত। কর্ডোবা হাউসের পাশেই একজন বাংলাদেশি শাকসবজি ও ফলমূল বিক্রি করেন। এই যে আপনার পিছনে এখানে মসজিদ বানানো হচ্ছে, আপনার কি মনে হয় এটা কি বানানো উচিত? খুব ভালো হইব। এই এরিয়ার মাঝে কোনো মসজিদ নাই, খালি মুসলমান নামাজ তো হয় না, বহুত মানুষ মসজিদে হয়, খুব খুশি মানুষ মসজিদে হয় না। আমরা এতে মসজিদটা চেষ্টা করি, আমরা মসজিদটা দোয়াই দিবা উচিত হলে, আর নিউজে দিবা উচিত মুসলমান লাগি, খুব চেষ্টা করবা। আমার পিছনের এই কর্ডোবা হাউস এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। গ্রাউন্ড জিরোর কাছাকাছি এই ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ নিয়ে আপনাদের মতামত জানতে চাই। নিউ ইয়র্ক থেকে আমি শেজিন চৌধুরী, ওয়াশিংটন বার্তা। এবারে নিউ ইয়র্কের একটি ভিন্ন রূপ দেখি আমরা। এখানে জ্যাকসন হাইটে রয়েছে একটি বাঙালি মহল্লা, যাকে অনেকে লিটল বাংলাদেশও বলে থাকে। সেদিন এখানে আমাদের ঘুরে দেখা যাক। হ্যাঁ, অনেক সুস্বাদু খাবারের গন্ধ পাওয়া যাচ্ছে। আমি দেখতে চাই যে কি কি রান্না হচ্ছে ইফতারের জন্য। এখানে জ্যাকসন হাইট কিন্তু সুপরিচিত। এই জ্যাকসন হাইটসকে অনেকে মজা করে বলেন জয় কিষেণের হাট। হ্যাঁ, এখানে সত্যি হাট বসেছে। এই সামনে রয়েছে হাট বাজার, পিছনে রয়েছে আলাদিন, এখানে রয়েছে মান্নান বেকারি, আর কি চাই? আসুন ঘুরে আসি। বাংলাদেশ থেকে দূরে গ্রাম বাংলা, প্রবাস বাংলা, নিউ ইয়র্কের জ্যাকসন হাইট। ঘুরে দেখা যাক কেমন লাগে এই জ্যাকসন হাইটের অলিগলি। ফ্রাই চিকেন কটা? এখানে আমরা এসেছি জ্যাকসন হাইটের হাট বাজারে। বুঝতে পারছেন একেবারেই হাট, আর এখন তো রমজান মাস চলছে, তাই ইফতারের সময় হয়ে এসেছে। আসুন, যারা এখানে আছেন, দোকানে যারা কাজ করছেন, যারা বেচাকেনা করছেন, ক্রেতাদের সাহায্য করছেন, তাদের কাছ থেকেই জানি যে ইফতারে কী আয়োজন হয়েছে। আপনার নাম কি? আমার নাম রিনা, মিসেস রিনা। তো ইফতারের কি কি আয়োজন করেছেন, কেমন বিক্রি হচ্ছে? আমাদের ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল আছে। আমাদের বক্স $8 করে 16টা আইটেম, তারপরে স্পেশাল আমাদের হালিম আছে,
তারপরে স্পেশাল অনেক কিছু, কাচ্চি বিরিয়ানি, গোট বিরিয়ানি, বিপ তেহারি, চিকেন বিরিয়ানি, বিপ খিচুড়ি, শিশ কাবাব, চিকেন টিক্কা, সমোসা, সিঙ্গারা, অনেক কিছু, মরিচ, পেঁয়াজু, বেগুনি, মানে অনেক কিছু ফুট আছে আমাদের। ইনশাল্লাহ আমাদের খুব ভালো, মানে আমরা খুব মানে আনন্দ বোধ করি আর কি, আমাদের ছেল খুব ভালো। ইনশাল্লাহ আমরা মানে চেষ্টা করি আর কি সার্ভিস দেওয়ার জন্য সবাইকে। হ্যাঁ, আমি জিলেপি প্যাকেট করি এবং সব এভরিথিং সব কিছু বিক্রি করি। আমাদের এখানে তো সব কিছু আছে, আছে শিশ কাবাব, আছে তান্দুরি চিকেন, আছে সমোসা, বাংলাদেশের যত আইটেম আছে সব অ্যাভারেজ আমাদের এখানে জ্যাকসনাইটের এর হাট বাজারে সব আইটেমে আছে। স্পেশাল আছে আমাদের মাটন হালিম, একবারে বাংলাদেশের যত কিছু আছে বিক্রি করা হয় তার চেয়ে বেশি কিছু আছে হাট বাজারে। রোজা মানেই ঈদের কেনাকাটারও সময়। দোকানপাট ঘোরা, রাস্তার ধারে ধারে শাড়ি গহনার পসরা সাজানো, চারিদিকে যেন মেলা বসেছে, আর তাই তো সবার ভিড়। ঈদ আসছে, তাই এখানকার মানুষের মধ্যে দারুণ উত্তেজনা। সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য ঈদের কেনাকাটা করছেন। চলুন ভেতরে দেখা যাক কেনাকাটা কেমন হচ্ছে। হ্যাঁ, এখানে দোকানে শুধু বিদেশ থেকে আমদানি করা বা অন্য কোনো শহর থেকে নিয়ে আসা কাপড়ের সম্ভারই নয়, কাপড় জামা এখানে নিউ ইয়র্কে বসেই তৈরি করা হয়। দেখুন এই যে কেমন নিপুণ হাতে সেলাই করে চলেছেন এখানে নিউ ইয়র্কে বসে। রোজা, ইফতার এবং সঙ্গে ঈদের বাজারও হচ্ছে, তাই তো? ঈদের বাজার করে বেরোলেন? এখনো শেষ হয়নি, শুরু করলাম আজকে থেকে। সালোয়ার কামিজ কিনলাম, আবার আসবে এখানে। আমরা এভরি ইয়ারে এখানে আসি, অনেকদিন ধরে ইয়াসমিন আপাকে চিনি, অ্যান্ড আমরা কোথাও যাই না, এখানে আসি। অ্যান্ড কোনোদিন এখান থেকে যাওয়ার আগে কিছু না কিনে আমরা ফেরত যেতে পারিনি। তো এবারে ঈদের বাজার অন্য বছরের তুলনায় কি কিছু ভিন্ন মনে হচ্ছে? আজকেই তো প্রথম আসলাম, এখনই ঠিক বলতে পারতেছি না যে আসলে ডেফিনেটলি অনেক অনেক কালেকশন দেখতেছি। হ্যাঁ, পরিধানে আমরা সবসময় আসি পরিধানে, এখানে শুধুমাত্র মেয়েদের ফ্যাশন না, ছেলেদের এবং বাচ্চাদেরও পাঞ্জাবি, পায়জামা সব কিছুই থাকে। প্রিটি মাচ আমরা সবাই এখান থেকেই শপিং করি, এবং এবার মনে হচ্ছে অনেক কালেকশন পরিধানে। ডেফিনেটলি আই কনসিডার পরিধান অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাশন হাউস ইন নিউ ইয়র্ক, সো লুকিং ফরওয়ার্ড, আই উইল ডেফিনেটলি কাম ব্যাক আবার আমরা রেস্ট অফ দ্য ঈদের শপিং করার জন্য। এটা আসলে একটু ট্রেডিশনাল শাড়ি, একটু ট্রেডিশনাল টাইপের শাড়ি, আপনার হ্যাফ ইন হ্যাফ, হ্যাফ বেনারসি অ্যান্ড হ্যাফ কাতান টাইপের, একটু ট্রেডিশনাল শাড়ি। আপনার এই গয়নাগুলো কোথেকে আনেন? মোস্টলি বোম্বে থেকে, আর কিছু আছে বাংলাদেশে ডিজাইনার করে, যে তানজিনা ভাবির বোন ওনার থেকে, যেমন যেটা আপনি পরে আছেন এটা ওনার বোনের ডিজাইনার। রমজানের মাস মানেই ধনী গরিব ছোট বড় সব পরিবারের সবাই মিলেমিশে একসঙ্গে দিনান্তে বসে ইফতার করা। ইফতারের টেবিলে সেই শরবত থেকে নিয়ে সুস্বাদু কতই না মজার খাবারের সম্ভার, সবাই মিলেই তাই উপভোগ করেন। সারাদিনের কাজকর্মের শেষে একখেলি পান্না খেলে মন ভরে না। জ্যাকসন হাইটসের মিষ্টি পান্না খেয়ে বাড়ি ফেরা যায় না। বাহ, পান খাওয়া শেষ হলো, সারাদিন ঘুরে ঘুরে শাড়ি গয়না অনেক দোকানই দেখা হলো, ইফতারও খাওয়া হলো, এবার ঘরে ফেরার পালা। যুক্তরাষ্ট্রের এই ছোট্ট বাংলাদেশ আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.voanews.com/bangla। আমরা এখন ফেসবুকেও আছি, VOA বাংলা ফেসবুক ফ্যান পেজে আসুন, আমাদেরকে আপনাদের মতামত জানান। আজ এখানে বিদায় নিতে হয়, আমি রোকেয়া হায়দার আর আমি শেহজিন চৌধুরী। ওয়াশিংটন বার্তা এখানেই শেষ করছি।